তথা জেলা জুড়ে ডেঙ্গু প্রকোপ প্রতিদিনই বেড়ে চলেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। জেলাতে বড়নগর পৌরসভা অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই সময় দাঁড়িয়ে বড়নগর পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বড়নগর পৌরসভার বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু সচেতনতা এবং প্রতিরোধমূলক অভিযান করা হলো। সকাল থেকে বড়নগর পৌরসভার বিভিন্ন অঞ্চলে পৌরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পালের উদ্যোগে এই ডেঙ্গু প্রচার অভিযান করা হয়। রাস্তা ঝাড় দেওয়া থেকে শুরু করে ডেঙ্গুর মশার তেল এবং মশা মারার ধূপ এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে দেওয়া হয় রামকৃষ্ণ পালের উদ্যোগে। আজকে না আমরা ডেঙ্গুর মৌসুম যখন শুরু হয়, সুগা থেকে যখন নাকি পৌরসভায় নির্দেশ আসে, আমরা তখন থেকে এই কর্মসূচি প্রতিটা ওয়ার্ডে বড়নগর পৌরসভার পক্ষ থেকে সব কাউন্সিলর নেয়। মানুষের সচেতনতার জন্য পৌরসভার পক্ষ থেকে কোয়ান্ডায় প্রায় গোটা 20টা গাড়ি বিভিন্ন সময় ঘোরে বড়নগর শহরে অলিতে গলিতে। আমরা আজকে একটা স্পেশাল ড্রাইভ করলাম, এই ডেঙ্গু প্রবণতাটা বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু আমরা বড়নগর পৌরসভা এলাকায় এটা দায়িত্ব সহকারে বলতে পারি আর 15-20 দিনের মধ্যে মনে হয় ডেঙ্গুর প্রবণতা থাকবে না, শীত পড়ে যাবে। আমাদের যে হেলথ ওয়ার্কাররা বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে তাদের একটু উদ্যম যোগাবার জন্য আমরা এই প্রক্রিয়াটা আজকে করলাম। এই সমস্ত হেলথ ওয়ার্কার সাধারণ নাগরিক সবাইকে নিয়ে আজকে চুন ব্লিচিং এলাকার মধ্যে দিলাম, ঝাড়ু দিলাম, মশার তেল বিভিন্ন জায়গায় নর্দমায় দিলাম, আর সবাইকে একটা মশা তাড়াবার মর্টিন হাতে দিলাম। এই মর্টিন দেওয়ার মানে হচ্ছে একটু মর্টিনটা জ্বালিয়ে থাকুন, কারণ এখন শীতের আবার ডেঙ্গু দুটোর মাঝখানেই পড়েছে, তাতে বিকেল 4টার পর থেকে বাড়িতে মশা হুড় করে ঢুকবে। তার জন্য প্রতিরোধ করবার জন্য আমরা এটা দিলাম যেন সচেতন হয়ে আবার তারা ব্যবহার করে, তাহলে মশাটা বাড়ির ভেতরে ঢুকবেই না, কারণ মশা কামড়ালেই ডেঙ্গু হবে। যদি ডেঙ্গু যে ধরনের মশা ডেঙ্গু আক্রমণ করে সেই মশাই যদি বাড়িতে ঢুকে তাহলে আক্রান্ত হবে সে, আবার সেই মশাটা মশার খাদ্য হচ্ছে রক্ত, আবার সেই মশা খেয়ে আবার আরেকটা জায়গায় যদি কামড়ায় সেও আক্রান্ত হবে। আমরা এটা সচেতন করলাম এবং পৌরসভার পক্ষ থেকে আমরা গত 8-9 মাস আগে আমরা বড়নগর পৌর এলাকায় যত বহুতল বাড়ি আছে তাদের বারবার আমরা পৌরসভায় ডাকলাম, হিয়ারিং করলাম যে আপনাদের বহুতল বাড়ি এলাকা থেকে এই ধরনের লার্ভা তৈরি হয়, কারণ আপনারা বাড়ির সামনে ব্যবহার করেন, বাড়ির কোণার দিকে ময়লা জঞ্জাল ঘাস খাঁচড়া যা আছে কিচ্ছু আপনারা পরিষ্কার করেন না, এটা কিন্তু আপনাদেরই করতে হবে। আর লার্ভা মারবার জন্য যে তেল, কোন তেল কিনবেন সেটাও আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের হেলথ ডিপার্টমেন্টে যারা দায়িত্ব তারা থেকে এবং তাদের ট্রেনিং দিয়ে দিয়েছে, এই যে জারের মধ্যে জল আর তেল ঢাললাম মশা মরবে না, কিন্তু তার জন্য একরকমভাবে নিশ্চিত করতে হবে কি প্রক্রিয়া করতে হবে সেটাও পৌরসভা দেখিয়ে দিয়েছে। আমরা অ্যাটলিস্ট ডেঙ্গু দমনের জন্য বড়নগর পৌরসভা অনেক আসো ডেঙ্গু দমনের জন্য বড়নগর পৌরসভা প্রচুর কাজ করেছে যাতে ডেঙ্গুটা না হয়। আর আমাদের বড়নগর পৌরসভায় আমরা কিন্তু অন্যান্য পৌরসভাগুলোর থেকে আমরা কন্ট্রোল করতে পেরেছি, যার জন্য আমাদের মৃত্যুর সংখ্যা ঠাকুরের আশীর্বাদে আর না বাড়ুক একটাই, মৃত্যু হয়েছে খুব দুঃখের, মৃত্যুটাও খুব দুঃখের, কিন্তু ঘটনা হচ্ছে যাতে আর না হয়। এবং আর কেউ যদি আক্রান্ত না হয়, বিছানায় শয্যাশায়ী না হয়, বিছানায় শয্যাশায়ী না হয় সেটাও কিন্তু আমরা আজকে মানুষকে মাইকের মাধ্যমে জঞ্জাল সাপাই হয় না এ কথা কেউ বলবে না। কেউ যদি আমাদের হাত গাড়ি চলে যাওয়ার পর জঞ্জালটা চারতলা থেকে ফেলে দেয় সেটা হাত গাড়ি চলে গেল, তার তো আমরা বেরো হলো না। কিছু লোক আছে মানে আমরা সাধারণ মানুষ, আমরা বড়নগরের নাগরিক, অসচেতন আমরা, কিন্তু হাত গাড়িতে ময়লা ফেলি না, কেন চারতলা থেকে নামতে হবে, ছাদের উপর থেকে ফেলে দিলাম। এটা যদি হাত গাড়ি যেতে যেতে ফেলতো তাহলে কিন্তু হতো, কিন্তু এটা করেনি, যার কারণে কয়েক জায়গায় ময়লা জমছে, ব্যাপারটা আমরা জানলাম।
আগামী কাল থেকে হবে না সেটাই দেখব। দায়িত্ব যারা নিয়েছেন তারা কি ঠিকভাবে কাজ করছেন না? ঠিকভাবে না কাজ করলে তো মহানগরের স্তূপাকার ময়লা হতো, সে তো নেই, কয়েকটা জায়গায় পকেটে আছে, সেটাও যদি না থাকে সেগুলো আমরা দেখব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।